হরে কৃষ্ণ আমি ভক্তি দত্ত দাস সকল প্রশংসায় শিলা প্রভুপাদের সকল প্রশংসায় শিলা গুরুদেবের শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তুস সো আমরা আছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হচ্ছে নয়টা দ্বীপ রয়েছে নয়টা দ্বীপের ওদের আছে নয়টা দ্বীপ নয়টা দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ অন্তর্দ্বীপে সেখানে আছে ব্রহ্মা আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিল তখন তখন পরমেশ্বর ভগবান বলছিল যে আমি হচ্ছে এই কলিযুগে কলিযুগে রাধার ভাবনায় আমি হচ্ছে জগতে আবির্ভূত হব আবির্ভূত হয়েছে কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন মানে প্রবর্তাই মু যুগ ধর্ম প্রবর্তাই নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়ে আমি না নাচাইম ভবন আসলে এটা বলেছিল এবং কেন বলেছিল কীভাবে বলেছিল আবার কোথায় বলেছিল এসব সম্পর্কে আমরা হচ্ছে অন্তর্দ্বীপ সম্পর্কে আমরা হচ্ছে জানতে পারি এবং সীমন্ত দ্বীপ রয়েছে সীমন্তদ্বীপ সেখানে হচ্ছে পার্বতী ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে ভগবান তোমার পাদেরণু আমি আমার এই সিথিতে আমি হচ্ছে রাখবো আমরা সেখানে সে দ্বীপ সম্পর্কে এসব আমরা লীলা সেখান থেকে আমরা হচ্ছে জানতে পারি এবং গোদ্রম দ্বীপ রয়েছে যেখানে ইন্দ্র তার গাভীদের নিয়ে সেখানে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন কেন প্রার্থনা করেছিলেন প্রার্থনা তাৎপর্য কি আর সেখান থেকে আমাদের জীবনে কি অ্যাপ্লিকেশান রয়েছে সেখান থেকে তা আমরা হচ্ছে জানতে পারবো এবং মধুরমদ্বীপ মধ্যদ্বীপ মধ্যদ্বীপ হচ্ছে ব্রহ্মার চার সন্তান তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে ভগবান আমাদেরকে আসলে কৃপা করো তখন ভগবান সে মধ্যবেলা দিকে আবির্ভূত হয়েছিল তাই এটার নাম হচ্ছে মধ্যদ্বীপ হুম মধ্যদ্বীপ রয়েছে এবং আসলে অন্তর্দ্বীপ কেন আসলে অন্তর্দ্বীপ আমরা ভগবানকে আমরা অন্তর দিয়ে আমরা ডাকতে পারি সেটাকে বলে হচ্ছে আত্মনিবেদনের প্লেস অফ আন্তঃ সেখানে আমরা আত্মনিবেদন কমপ্লিট সারেন্ডার হতে পারি ভগবানের শ্রী পারমায় এবং অন্তর্দ্বীপে সেখানে রয়েছে হচ্ছে মায়াপুর আমাদের ইস্কনের আর হচ্ছে বড় মন্দির হ্যাঁ সেখানে হচ্ছে গেলে সমস্ত ভব মায়া থেকে দূর হওয়া যায় সমস্ত মোহ থেকে দূর হওয়া যায় যেখানে গেলে আমাদের দুঃখ দূরে গেল চিন্তা না রইল চতুর্দিকে আনন্দ দেখে সেখানে শুধু আনন্দ আর আনন্দ কোনো দুঃখের সোয়া নেই এবং সেখানে যোগপীঠ রয়েছে যোগপীঠ যোগপীঠ মানে জড় জগতের সাথে চিন্ময় জগতের একটা হচ্ছে আমাদের সম্পর্ক রয়েছে যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন জড় জগৎ এবং চিন্ময় জগতের সেখানে এবং সে নিম গাছ রয়েছেন এবং নিম গাছ নিম গাছের এখানে হচ্ছে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন নিম গাছ অনেক তিতালো মানে তিত ঝাঁচালো সেখানে হচ্ছে মানে কোনো যমরাজ আসবে না হ্যাঁ অতএব আমরা সেখানে অতএব আপনার জীবন আপনার আপনার কখনো আপনার কাছে ছুবে না সেখানে আমরা হচ্ছে সেই গ্রেট অপরচুনিটি আমরা পেতে পারি এবং সেখানে হচ্ছে আরও দ্বীপ রয়েছে সেই দ্বীপের মধ্যে হচ্ছে রয়েছে কোলো দ্বীপ রয়েছে এবং ঋতুদ্বীপ হ্যাঁ ঋতুদ্বীপ সেখানে হচ্ছে গৌর গদাধর মন্দির রয়েছে আমরা সেখানে আছে কেন গৌর গদাধর গহুর গদাধর আছে সেখানে মন্দির কেন এবং মদ্রম দ্বীপ মধুরম দ্বীপ সে মামগাছি বৃন্দাবস ঠাকুরের বৃন্দাবন দাস ঠাকুর যিনি হচ্ছে চৈতন্য ভাগবত রচনা করেছেন সেখানে হচ্ছে আমরা সেই আমরা দর্শন করতে পারি হ্যাঁ এবং সেখানে হচ্ছে রামচন্দ্র সীতা ঠাকুরাণী এবং ভাই লক্ষণকে নিয়ে সেখানে এসেছিলেন এবং সেখানে তাদের কাছে বর্ণনা করেছিলেন যে কেন চৈতন্য মহাপ্রভু এই জগৎ এই জগতে আবির্ভূত হবেন এই জগতে আবির্ভূত হয়ে কেন তিনি এই হরি নাম সংকীর্তন প্রবর মানে প্রবর্তন করবেন তার উদ্দেশ্য কি হ্যাঁ আমরা এই সম্পর্কে জানতে পারি এবং আরও সবচেয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে ধুলি মাখো মাখোর এই ই না ব্রুজের ধুলি মানে এত নাচানাচি আর এই কায় এবং সকালে ভক্তরা হচ্ছে এই ধুলি কারণ আমরা জানি শুদ্ধ ভক্ত চরণ ভজন অনুকূল হ্যাঁ ভক্ত সেদা পরম সিদ্ধি প্রেমলতী ম শুদ্ধ ভক্তের পায়ের ধুলাও ভজন অনুকূল আর যেখানে হচ্ছে ধাম সেখানে ভগবান স্বয়ং এসেছিলেন তার পায়ের ধুলি কতটাই না আমাদের ভজন অনুকূল হতে পারে সে সম্পর্কে আমরা যেতে পারবো এবং আমরা জানি শাস্ত্র থেকে যে ব্রহ্মা দেন ইন্দ্র তারা হচ্ছে এই ধুলি পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করছে তারা মনুষ্য শরীর যাচ্ছে যে আমাদেরকে মনুষ্য শরীর দাও যাতে আমরা এই ভক্তদের সঙ্গে যেন আমরা এই ধুলি নিয়ে মাখামাখি করতে পারি আপনি যদি একবার পরিক্রমায় যান তাহলে আপনি পরবর্তীতে উন্নতির বলবেন যে একবার এসে দেখে যা আমরা কত আনন্দে আছে হুম কেবল শুধু আনন্দ আনন্দ কারণ দুঃখ দূরে গেল চিন্তা না রইল চতুর্দিকে আনন্দ দেখি শুধু আনন্দ আর আনন্দ তাই আমাদের সকলেরই উচিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় জয়েন করা কারণ নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় জয়েন করলে আমাদের জীবনের সর্বসিদ্ধি হয় হুম কারণ চৈতন্য মহাপ্রভু বলছেন যে এই পাঁচটা আমাদের করতে হবে সেই পাঁচটা মানে ভক্তি ভক্তিযাতন করতে হবে তার মধ্যে সাধু সঙ্গে নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা মন্ডলে বা শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ ভক্তি জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। আমরা সেখানে সাধু সঙ্গ পাব সমস্ত সাধুরা থাকবে আর সাধু সঙ্গেতে মন আনন্দিত অনেকক্ষণ হয় সাধু কৃষ্ণ পরসঙ্গ শুধু আনন্দ আর আনন্দ আর সঙ্গ নাম আর ভক্তরা সবসময় তো কীর্তনের মত্ত আপনি সেখানে মত্ত হতে পারবেন হয়তো আপনার একাকী আমার নাহি বায় বল হরিনাম সংকীর্তনে হয়তো আপনার রকম সেই একাকীর সাধ্য নাও থাকতে পারে কিন্তু সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় দিতে থাকেন আগুনের একদম তাপ অটোমেটিক্যালি পাওয়া যায় সাধুদের সংস্পর্শে যাবেন আপনি কৃপায় ধন্য হবেন কৃপায় পুষ্ট হবেন আপনি চার্জ হবেন ভক্তি এবং ভাগবত শ্রবণ সেখানে মহারাজরা অনেক শুদ্ধ শুদ্ধ বৈষ্ণব ভক্ত সারা বিশ্ব থেকে আসবেন তারা বিভিন্ন পাঠ দেবেন আপনি সেই পাঠ দিয়ে বিভিন্ন ধরনের ধারণাগুলো ধামের মহিমা আপনি শ্রবণ করতে পারবেন এবং ভাগবত সেবন মথুরা মন্ডলে বাস আপনি শুধু ধামে বাস করছেন ওকে কারণ ধামে আপনি যে হাঁটেন সেটা হচ্ছে পরিক্রমা হয়ে যায় কারণ আপনি হাঁটলে সেটা পরিক্রমা আর আপনি যদি যেটা জল পান করেন সেটা হচ্ছে সেটা হচ্ছে অমৃত আপনি শুয়ে থাকলে দণ্ডবধ প্রণামের ফল পাবেন আপনি আপনি ভক্তদের সাথে একটু ঘুরে বেড়াবেন এটা আপনি এক হাজার অচ্ছমার যজ্ঞের ফল পাবেন এবং যা করবেন এক হাজার গুণ বেশি ফল লাভ ধামের আপনি এক মালা দাব এক হাজার মালা দিয়ে সমান এক টাকা দান এক হাজার টাকা দানের সমান সেখানে আপনি এই এই সুযোগ এই সুযোগ পেতে পারেন এবং হচ্ছে আপনি মানে অটশিপিং অব দ্য লর্ড চৈতন্য মহাপ্রভু ডাইটিস মোস্ট পার্সিফুল ফর্ম অফ ডাইটিস আপনি সেই গ্রেট অফ গ্রেট অপরচুনিটিও আপনি হচ্ছেন আপনি পেতে পারেন তাই এই হচ্ছে মণ্ডল পরিক্রমা এবং আসলে শ্রী মন্ডলে ভূমি যে বা জানে চিন্তা তার হয় ব্রজভূমি বাস আপনি এটা আছে গৌরমন্ডল ভূমি আপনি যদি করেন যে এখানকার আমি সাধু সঙ্গে করছি নাম কীর্তন করছি ভাগবত শ্রবণ করছি সব কিছুই করছি আপনার এরকম কোনো চিন্তা হয় আপনার এই চিন্তায় আপনাকে সেই বারবার চিতায় ওঠার থেকে উদ্ধার করে আপনাকে ভগবত ধাম নিয়ে যাবে তাই যে বা জানে চিন্তা মনে তার হয় ব্রজভূমি বাস আপনি আপনার নিত্য ধামে গোলকবৃন্দাবনে আপনি বসবাস করার সুবর্ণ সুযোগ আপনিই পাবেন যদি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেন এবং সেখানে অনেক সারা বিশ্ব থেকে সমস্ত ভক্তরা রয়েছেন ভক্তরা রয়েছেন আপনি ধাম পরিক্রমা করতে পারবেন বিভিন্ন ধামের মহিমা সম্পর্কে জানতে পারবেন হ্যাঁ আমাদের দুঃখের মেন কারণ কি এবং পরিত্রাণের উপায় কি ওকে সবগুলো জানতে পারবেন এবং এর জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার তাও জানতে পারবেন এবং এখন ভগবান ভক্তি অনুশীলন করার জন্য যত ধরনের সুবর্ণ সুযোগ ফ্যাসিলিটি দেওয়া দরকার সবই সেখানে যথেষ্ট পরিমাণে রয়েছে যা দরকার তার বেশি পরিমাণে রয়েছে এবং বাংলা গ্রুপ ইংলিশ গ্রুপ রাশিয়ান গ্রুপ হিন্দি গ্রুপ তামিল গ্রুপ হ্যাঁ আমাদের এরকম বিভিন্ন ধরনের গ্রুপ আছে তাহলে আপনি আপনার চয়চনে যে আপনি যেই ভাষার যে ভাষাভাষীর সেই ভাষার দলে আপনি হচ্ছে যোগদান করতে পারবেন এবং নবদী মন্ডল পরিক্রমা করতে পারবেন আর প্রসাদ সেই একবার খেলে একবার প্রসাদ যদি পান তাহলে আজীবন মনে দেখবে আমি কি যেন পেয়েছিলাম সেই মন্ডল পরিক্রমায় আপনি সেই সুযোগ পাবেন দেড়শাই এটাই হচ্ছে এই নবদ্বীপ মণ্ডল হচ্ছে পরিক্রমা তাই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় সবাই যোগদান করুন এবং আমরা মনুষ্য জীবনকে ধন্য করুন এবং মনুষ্যকে উৎসাহিত করুন যাতে তারা এই ভগবত ভক্তি ভাল করে অনুশীলন করে মনুষ্য জীবনকে সার্থক করতে পারে এবং বারবার ধর নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আসতে পারে জগদ্গুরু শিলা প্রভুপাত কি